Assalamualaikum everyone. Welcome to Ferdous Ali Khan Model School and College. Ferdous Ali Khan Model School and College going to start an online class, and this is my first class for class 5, presented by Mohammad Sikandar, senior teacher, English, Ferdous Ali Khan Model School and College. How are you everyone? Hope you are well. Let's start our lesson. Today we are going to learn Unit 14, Lesson 12. Let's see what is the topic today. You can see there is a picture on your screen. What did you see? There are animals. Two animals. One is walking before and one is walking behind. Let's see it. Of course you can know them. They are Hare and Tortoise. I think you remember the lesson. Let's start. The name of this story, a story on Hare and Tortoise. One day, a hare was a খরগোশ walking in the forest. বনে হাঁটতেছিল when he saw a tortoise, একটি সে কচ্ছপ দেখতে পেল। The hare was the fastest animal in the forest. খরগোশ ছিল জঙ্গলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী। এখানে আমরা একটা ফাস্টেস্ট শব্দ দেখতে পাচ্ছি। ফাস্টেস্ট একটা সুপারলেটিভ শব্দ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে সবচেয়ে দ্রুত। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। ফাস্ট হচ্ছে পজিটিভ, ফাস্টার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং ফাস্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে জঙ্গলে যতগুলো প্রাণী আছে তাদের মধ্যে খরগোশ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী, সে দ্রুত চলতে পারে। The tortoise was the slowest animal in the forest. কচ্ছপ হচ্ছে সবচেয়ে নিম্নগামী অর্থাৎ ধীরগতি প্রাণী। তাহলে এখানে আমরা দেখতে slowest, slowest আর fastest এর মধ্যে অনেক পার্থক্য আছে। slowest মানে আমরা বুঝতেছি সবচেয়ে যে ধীরে হাঁটে বা ধীরে চলে। তো আমরা এখন দেখতে পাচ্ছি fastest হচ্ছে সবচেয়ে দ্রুত, slowest হচ্ছে সবচেয়ে ধীরগতি প্রাণী। Let's see. তারপর কি বলে, the hare caught out to the tortoise. খরগোশ কচ্ছপটাকে বলল, hurry up, জোরে চলো, you are so slow, তুমি খুব জোরে ধীরে যাচ্ছ। Can't you walk faster? তুমি কি জোরে হাঁটতে পারো না? Can't you run? তুমি কি দৌড়াতে পারো না? The tortoise felt angry. তখন কচ্ছপটা অনেক রাগ করলো, তার মনে মনে রাগ আসলো, সে আমাকে এমন করে বলতেছে। And said to the hare, তখন সে খরগোশটাকে বলল, why don't we have a race? কেননা আমরা তাহলে একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করি। Maybe I can win, হয়তো আমি জিততে পারি। The hare laughed and laughed. তখন খরগোশটি হাসলো এবং হাসলো। Sure, অবশ্যই, I will win, অবশ্যই আমি জিতবো। এখানে খরগোশ বলতেছে, নিশ্চিত হয়ে বলতেছে যে আমি এখানে জিতবো। এখানে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি laughed and laughed, এটা past form এ দেওয়া আছে। Laughed এর past form হচ্ছে laughed. Then the hare said, তখন খরগোশ বলল, তোমরা আবার একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে তারা তাদের যে প্রতিযোগিতার কথা শুনলাম আমরা পূর্ববর্তী অংশে, তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায়, তারা এখন প্রস্তুতি নিয়েছে, তারা এখন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। এখানে আরো কিছু এনিমেল আছে, তাদেরকে বন্ধুদেরকে ডাকছে, তারা তাদেরকে সহযোগিতা করার জন্য, এই প্রতিযোগিতাটা শুরু করার জন্য। They agreed to start next to a big tree. তখন তারা সিদ্ধান্ত নিল তারা একটি বড় গাছের কাছ থেকে তাদের প্রতিযোগিতাটা শুরু করবে। And finish at the river. এবং তারা নদীর পাশে একটা নদীর কাছে যায়, এই প্রতিযোগিতা তারা শেষ করবে। Then তারপরে they called their friends to us. তারপরে তাদের বন্ধুদেরকে তারা ডাকলো দেখার জন্য। আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে কয়েকজন আরো অ্যানিমেল আছে অর্থাৎ প্রাণী আছে, তারা হচ্ছে বন্ধু তাদের, তাদের এই প্রতিযোগিতা থেকে দেখার জন্য তারা এখানে আসছে। তাই এখানে আমাদের কল্ড, কল্ড এখানে past indefinite tense, কলের past form কল্ড ব্যবহার করা হয়েছে। The hare stood beside the tortoise. তখন খরগোশটি টর্টোইসের পাশে দাঁড়ালো, কচ্ছপের পাশে দাঁড়ালো। And the race began. তখন তাদের প্রতিযোগিতা তারা শুরু করলো। The hare stood beside the tortoise. এখানে যে সেন্টেন্সটি আছে এটা past indefinite tense, stood হচ্ছে past form এখানে গঠন করা হয়েছে past indefinite tense হওয়ার কারণে। The hare ran quickly. তখন খরগোশ খুব দ্রুতভাবে দৌড় শুরু করলো, দৌড়ালো। And in a few minutes, কিছুক্ষণ পরে, the hare was out of sight. খরগোশটি দৃষ্টিগোচর হয়েছিল, অর্থাৎ তাকে আর দেখা যাচ্ছিল না, সে অনেক দূর চলে গিয়েছিল। যেহেতু সে অনেক দ্রুতগামী ছিল, সে অল্প সময়ের মধ্যে এত দ্রুত চলে গিয়েছে যে তারা কচ্ছপ তাকে আর দেখতে পাচ্ছে না। The hare said to himself, তখন খরগোশ নিজেই নিজেকে বলছে, himself শব্দ অর্থ হচ্ছে সে নিজেকে, এখানে হিয়ার সে নিজেকেই বলতেছে। The tortoise is very far behind. বলেছে কচ্ছপটি তো অনেক আমার পিছনে পড়ে গেছে। I can see the finish line. আমি কিন্তু আমার যে হচ্ছে গন্তব্যস্থল সেটা আমি দেখতে পাচ্ছি। এখন বন্ধুরা দেখো তোমরা, যেখানে কচ্ছপটি পাশ দিয়ে চলে যাচ্ছে এবং খরগোশটি ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? আমরা পূর্বে জানলাম যে খরগোশটি অনেক আগে চলে আসছে, সে বলতেছে তাহলে আমি তো অনেক দূরে চলে আসছি, এখন আমাকে একটু রেস্ট নেওয়া প্রয়োজন। এখন দেখো, I have time to nap. তখন খরগোশ বলেছে আমার অনেক সময় আছে, আমি এখন একটু হালকা ঘুমিয়ে নিতে পারি। So শীঘ্রই the hare was asleep under a tree next to the fire. তখন সে খরগোশটি একটু রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সে ঘুমাতে থাকলো, সে রাস্তার পাশে ঘুমাতে থাকলো। The tortoise walked steadily. তখন সে খরগোশটি ধীরে ধীরে হাঁটতেছিল, সে কিন্তু কখনো রেস্ট নেয়নি বা কোনো জায়গাতে একটু থামেনি। On and on, on and মানে হচ্ছে চলমান, সে চলতেছিল, কন্টিনিউ ভাবে সে ধীরে ধীরে চলতেছিল। He did not stop. সে কখনো দাঁড়ায়নি। Soon, অতি শীঘ্রই, he passed the sleeping hare. তখন সে অতিক্রম করলো যে ঘুমন্ত খরগোশের ঘুমে ছিল তাকে সে অতিক্রম করে যাচ্ছে, আমরা কিছু অলরেডি দেখতেই পাচ্ছি সে চলে যাচ্ছে। The hare slept for an hour. খরগোশটি প্রায় এক ঘন্টা যাবত সে ঘুমালো। When he finally woke up, তখন সে ঘুম থেকে উঠলো। He looked at the finish line. তখন সে ফিনিশ লাইনের দিকে তাকালো, অর্থাৎ তার গন্তব্যস্থল অর্থাৎ নদীর দিকে তাকালো, যেখানে যায় তাদের প্রতিযোগিতা শেষ হবে সেদিকে তাকালো। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি কচ্ছপ তার যে ফিনিশ লাইন অর্থাৎ যে গন্তব্যস্থল আগেই পৌঁছে গেছে। পিছনে দেখো খরগোশ কিন্তু উঠে একটা সারপ্রাইজ, অর্থাৎ সে আতঙ্কিত হয়ে আছে, আমি এত পিছনে পড়ে আছি। তারপর এখন কি বলতেছে শুনি। He could not believe his eyes. সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। এখানে সে বলতে খরগোশ সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। Tortoise was almost at the finish line. যেহেতু কচ্ছপ ইতিমধ্যে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, সেই জন্য বলতেছে যে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না, সে ওখানে পৌঁছে গেছে। তখন খরগোশ খুব দ্রুত দৌড়ালে, যে যত দৌড়ার শক্তি ছিল সমস্ত শক্তি সে দৌড়ানোর চেষ্টা করলো এবং দৌড়ালো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেল, সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারলো না। The tortoise crossed the line, ফিনিশ লাইন এন্ড অন দা কম্পিটিশন। এবং কচ্ছপটি তার গন্তব্যস্থলে পৌঁছে গেল এবং সেই কম্পিটিশনটি অর্থাৎ প্রতিযোগিতা সে জয়লাভ করলো। The hare was furious. তখন সে খরগোশটি অনেক ভয় পেয়েছিল, আতঙ্কিত হয়েছিল। The tortoise looked back at the hare and smiled. তখন এই কচ্ছপটি পিছনে ফিরে তাকালো খরগোশের দিকে এবং হাসলো। Then he said. তখন সে বলল, Slow and steady wins the race. বলেছে নিম্নগামীরাও যে কোনোতে জিততে পারে। এখানে মরাল লেসন হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইজ দা রেস। তার মানে হচ্ছে যারা ছোট প্রাণী এরা অনেক কিছু করতে পারে। তো বন্ধুরা আজকে আমরা যে গল্পটি বললাম, দেখি এর মধ্যে থেকে আমাদের ট্রু ফলস কি হতে পারে, চলো দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হিয়ার ওয়াজ দা ফরেস্ট অ্যানিমেল। তার মানে হচ্ছে খরগোশটি ছিল হচ্ছে বনের একজন প্রাণী। সত্য না মিথ্যা বলো তো বন্ধুরা দেখি আমরা। আচ্ছা ট্রু। তার কারণ হচ্ছে এর আগে আমরা বললাম যে কচ্ছপ এবং খরগোশ দুজনেই বনে বাস করে, তারা দুজনেই প্রাণী। অ্যানিমাল শব্দের অর্থ হচ্ছে প্রাণী। দ্বিতীয়টা দেখি, দ্য টর্টয়েস ওয়াকড ভেরি ফাস্ট। বলতেছে কচ্ছপটি অনেক জোরে হেঁটেছিল। এটা কি সত্যি? অবশ্যই নয়। আমরা জানি যে হচ্ছে কচ্ছপ ধীরে ধীরে গেছিল, খরগোশটা খুব দ্রুতগামী ছিল, সেই জন্য এটা হচ্ছে false, মিথ্যা। নেক্সট আমরা দেখি দ্য টর্টয়েস মকড দ্য হেয়ার। অর্থাৎ কচ্ছপ খরগোশকে দেখে হাসাহাসি করেছিল, তাকে তিরস্কার করেছিল। এটা কি সত্য? আচ্ছা আমরা তাহলে দেখি অবশ্যই এটা ফলস, মিথ্যা। তার কারণ খরগোশ কচ্ছপকে দেখে এসেছিল, তার কারণ হচ্ছে কচ্ছপ খুব স্লো ছিল, ধীরে ধীরে হাঁটতেছিল, সেই জন্য খরগোশ তাকে দেখে তিরস্কার করেছিল। আচ্ছা, তারপরে দেখি The hare felt angry, খরগোশ অনেক রাগান্বিত হয়েছিল। খরগোশ রাগান্বিত হয়েছিল না কচ্ছপ রাগান্বিত হয়েছিল? বন্ধুরা তাহলে তোমরা দেখো অবশ্যই কচ্ছপ রাগান্বিত হয়ে তাকে বলেছিল চলো তাহলে আমরা একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করি। তাহলে আমরা দেখি এটা হচ্ছে ফলস। নেক্সট আমরা দেখবো The race started under a big tree. আমরা দেখলাম কোথা থেকে একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে, অবশ্যই দেখলাম একটা বড় গাছের নিচে আমরা সবটি দেখতে পেলাম। তাহলে এই যাত্রাটা শুরু করেছিল, অর্থাৎ তাদের সেই প্রতিযোগিতা শুরু হয়েছিল বড় একটি গাছ নিচ থেকে, যেটা অবশ্যই অ্যান্সার হবে ট্রু। আচ্ছা বন্ধুরা, তোমাদের কিছু হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমরা বাসায় এগুলো নিজেরা প্র্যাকটিস করতে হবে। দেখি হোমওয়ার্কস হচ্ছে তোমাদের ফলোইং দা আনসার দা ফলোইং কোশ্চেন, তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দিতে হবে। এই নম্বর হচ্ছে হরওয়াজ দা হেয়ার ওয়াকিং, খরগোশটি কোথায় হাঁটতেছিল? অবশ্যই তোমরা উত্তরটি জানো, আমি অলরেডি প্যাসেজে বলছি কে কারা কোথায় তারা হাঁটতেছিল, কেন হাঁটতেছিল, এই প্রশ্নের উত্তর লিখতে হবে। হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, বনের মধ্যে জঙ্গলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী কে ছিল? সি নম্বরে হু প্রপোজড এ রেস টু দ্য হেয়ার, কে খরগোশকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিল? প্রপোজ শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব দেওয়া, কে প্রস্তাব দিয়েছিল একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য? Where did the race begin? কোথায় এই প্রতিযোগিতাটি আরম্ভ হয়েছিল, শুরু হয়েছিল কোথায়? যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তারা এই প্রতিযোগিতা কোথা থেকে শুরু হয়েছে, হয় কোথা থেকে। নেক্সট ইন আমার লাস্ট আমরা দেখবো হোয়াট ইজ দ্য মরাল লেসন অফ দ্য স্টোরি, এই গল্প থেকে আমরা নৈতিক শিক্ষা কি পেলাম, এটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো কম মাস।